বিশ্বকাপের উত্তেজনার পারদে উত্তাপ বাড়াতে ফরিদপুর পৌর এলাকার ভাজনডাঙ্গায় টিবি হাসপাতালের পাশে একটি মাঠে তৈরি করা হয়েছে আটটি স্টেডিয়াম। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের খেলাগুলো যে আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই আদলই তৈরি করা হয়েছে স্টেডিয়ামগুলো। এই উদ্যোগ নিয়েছেন কাতার প্রবাসী মাসুদুর রহমান নামের এক ব্যক্তি। কাতারে থাকা অবস্থায় স্টেডিয়ামগুলোতে গিয়ে খেলা দেখেছেন, সেই ভালো লাগা থেকেই নিজ গ্রামের বাড়ি ফরিদপুরে এইরকম স্টেডিয়াম তৈরি করা। নিজস্ব অর্থায়নে স্থানীয় তরুণদের সাথে নিয়ে স্টেডিয়ামের কাজ শুরু করেন। একই সাথে বিশ্বকাপে অংশ নেওয়া 32 দলের পতাকা থাকবে মাঠে। খেলা চলাকালীন সময়ে বড় পর্দায় খেলাগুলো দেখানো হবে। এছাড়া দূর দূরান্ত থেকে যারা দেখতে আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। প্রায় 5 লাখ টাকা খরচ হবে বলে জানান তিনি। দীর্ঘদিন যাব কাতারে থাকি, তো কাতারে থাকার সুবাদে আমি এই কাতারের স্টেডিয়ামগুলি প্রত্যেকটা স্টেডিয়াম আমি দেখার সৌভাগ্য হয়, কাজের মাধ্যমেই হোক আর ঘোরার জন্যই হোক। তো তখন আমার ভিতরে একটা কনসেপ্ট আসে যে আমি মেসির জন্য যদি কিছু করতে হয় ভিন্নধর্মী, সেই ক্ষেত্রে মেসির জন্য স্পেশাল ওয়ার্ল্ড কাপ আয়োজন করব, আর তার জন্য আমি যা যা আয়োজন করা দরকার আমার মতো একজন সাধারণ মানুষের। এই ধরনের ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। কাতারে গিয়ে নয়, দেশের মাঠে বসেই কাতারে খেলা দেখার স্বপ্ন পূরণ হবে। বিষয়টা ভাবতেই ভালো লাগছে যে কাতারে যাচ্ছি না বিশ্বকাপ দেখতে, কিন্তু মানে ইমেজটা এমন হচ্ছে যে টিভি হসপিটালের মোড়ে এসে আমরা কাতারের বিশ্বকাপটা দেখার একটি যে অনুভূতি, এই অনুভূতিটা আমরা এখনই পাচ্ছি। যে আমার বড় ভাই সে এই স্টেডিয়ামগুলো তৈরি করছে, একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ, যেটা আমার মনে হয় যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের উদ্যোগ কেউ নেয় নাই। যারা খেলা দেখবেন এনে সুন্দর একটা প্রজেক্টর টানানো হবে, সবাই সম্মিলিত হয়ে দেখবে, আর খেলাগুলো রিয়েলি মানে অসাধারণ, মানে আমি অনেক পুলকিত, আমি মানে অনেক এক্সাইটেড এই ব্যাপারটাই। আর্জেন্টিনা দলের সমর্থক এবং মেসির ভক্ত তিনি। মেসির জন্যই দেশের মানুষকে খেলা দেখাতে এই আয়োজন। নিজে কাতারে খেলা না দেখে দেশবাসীর জন্য ব্যতিক্রম এই আয়োজন করেছে মাসুদুর রহমান। সানিম রিধা, এখন।